আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। তাদের দেখানো পথেই সমৃদ্ধির সোপানে এখন দেশ বললেন বিশিষ্ট জনরা। আগামী 26 মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। আলোচনার মাধ্যমে র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি নিষ্পত্তি করা হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী। এবং কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে স্থানীয় পর্যটন শিল্পে ব্যাপক উন্নয়ন সম্ভব মত এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে মুজিববর্ষের সমাপনী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে সস্ত্রীক ঢাকা আসছেন তিনি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি কোবিন্দ। পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন জাতির পিতার প্রতিকৃতিতে। বিকালে ভারতের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তার সম্মানে দেয়া নৈশভোজে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। জাতির সূর্য সন্তানদের প্রতি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বিশিষ্টজনরা বলেন, 1971 সালের স্বাধীনতার মাত্র দুদিন আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হলেও তাদের দেখানো পথে সমৃদ্ধির সোপানে এখন দেশ। একরামুল হক সাইবার রিপোর্ট। আলো ভরা সকালেও বেদনা বিধুর সুর, শ্যামল বাংলায় জয়োল্লাস ছড়িয়ে দিয়েও বিজয় মিছিলে সামিল হতে পারেননি তারা। নিথর পাথর হয়ে হয়তো ঘুমিয়ে আছেন দেশের সেই সূর্য সন্তানরা, কিন্তু তাদের স্বপ্ন বিনির্মাণে বিজয়ের পতাকা উড়িয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম। বিজয়ের দ্বার প্রান্তে হারিয়ে যাওয়া সেই সূর্য সন্তানদের স্মরণে জনমানুষের এই স্রোত। দিবসের প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবরা। এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত হয় সর্বসাধারণের শ্রদ্ধার জন্যে। 1971-এর ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে বাঙালিকে মেধাশূন্য করার চক্রান্তে মেতে উঠেছিল পাক বাহিনী। নৃশংসভাবে হত্যা করা হয় শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের। যদিও সময় বলছে বীর বাঙালিকে দমিয়ে রাখার সেই পরিকল্পনায় ব্যর্থ হয়েছে হানাদাররা। প্রয়াসটা ব্যর্থ হয়েছে এটা সত্য। 50 বছরে অর্জন যেমন রয়েছে, কিছু সংকটও ছিল। 700 জন ডাক্তার থেকে এখন 110,000, তখন 8টি মেডিকেল কলেজ ছিল, এখন 113টি, তখন কোনো মেডিকেল ইউনিভার্সিটি ছিল না, এখন 5টি মেডিকেল ইউনিভার্সিটি। এই চেতনাকে তারা স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু সেই চেতনাই কালক্রমে ক্রমান্বয়ে শক্তিশালী হয়। বিষাদ বেদনার এমন দিনে সূর্য সন্তানদের দেখানো পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানাচ্ছে নতুন প্রজন্ম। আমরা ভালো কোনো কাজ করে দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেয়ে তাদের এই কাজের প্রতিদান দিব। সকাল 8টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ক্ষমতাসীন দল এবং 9টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে। দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি
তার নবতর সোপানে এগিয়ে যাবে। আমাদের বুদ্ধিজীবী মহল তারা প্রাণ দিয়েছেন দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। এখনো আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমরা বাঙালি বাঙালি, তারপরও সরকারি দল আবার সরকারি দলের বাইরে তাদের মধ্যে বিভিন্নভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। দিনভরই নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে অজস্র মানুষের স্রোত গড়ায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ফুলেল শ্রদ্ধায় ভরে উঠে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের এই জনশ্রুতি জানান দেয় জাতির সেই সূর্য সন্তানরা চির অমর আর অম্লান হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে। স্বাধীনতার 50 বছর পরে নির্দ্বিধায় বলা যায়, মেধা আর নেতৃত্ব শূন্য করতে শত্রুপক্ষের যে অপপ্রয়াস ছিল তা পুরোটাই ভেস্তে গেছে। বরং রক্তে রঞ্জিত পথ বেয়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, অবকাঠামো প্রায় সব ক্ষেত্রেই বিশ্বের বুকে বিস্ময় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতাকে স্মরণ করেন। 71-এর বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত সাজা দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটনের শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মাধ্যমে র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফজলে রাব্বি রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নীতিতে থাকা সন্ত্রাসবাদ দমন ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশের র‍্যাব সফলতার সাথে কাজ করছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বাৎসরিক পান্নাশের ঘটনার পরিসংখ্যান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, হঠাৎই যুক্তরাষ্ট্রের এই অবস্থান দুঃখজনক। আমেরিকায় তো এই যে বললাম 6 লক্ষ লোক নিখোঁজ হয়, হাজার হাজার লোক পরে রাস্তায় 17,000-এর মতো লোক পাওয়া যায় মৃত অবস্থায়। সেই জন্য সেই সব প্রতিষ্ঠানের যারা চাকরি করেন তাদের উপর কোনো পানিশমেন্ট আমি শুনিনি কোনোদিন। কিন্তু বাংলাদেশে আমরা অত শক্তিশালী দেশ নই, তার ফলে হঠাৎ করে কোনো কোনো লোকের প্ররোচনায় কিংবা কোনো সংস্থার বিভিন্ন রকম হিউম্যান রাইটস এনজিওস এর ফলে এরকম একটা বড় ডিসিশন আমাদের সাথে কথাবার্তা না বলে, যেখানে আমাদের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত মধুর, আমরা এটা আলোচনা করব, আলোচনা করে ওদের সাথে আলোচনা করে, কারণ আমেরিকার সব সিদ্ধান্ত সঠিক এমন না। আপনার সেই বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফর প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বের অনন্য উচ্চতার নিদর্শন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের আনকারা থেকে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ এবং ভারতের যখনই আমরা সাক্ষাৎ হয় আমাদের সব ধরনের সমস্যাই আমরা আলোচনা করি। আর এটা যদিও এটি কাটিসি আপনার বিশেষ আয়োজনে উনি আসতেছেন, তবুও মনে করা হয় যে আমরা আমাদের ইস্যুগুলো ভারতের সাথে খোলামেলা আলোচনা করব। ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালে তা সাদরে গ্রহণ করা হবে বলে এক প্রশ্নের উত্তরে জানান পররাষ্ট্রমন্ত্রী। আপনি বলেন উনি যাচ্ছেন কি না, আপনার তথ্য কি বলেন? ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন। তবে রায় অসন্তোষ জানিয়ে আসামিদের আরও কঠোর সাজা চেয়েছেন মামলার বাদী নির্যাতিতা নারী। নোয়াখালী থেকে ফুয়াদ হাসানের রিপোর্ট জানাচ্ছেন মইনুল হাসান। বেগমগঞ্জে অসহায় নারীর উপর দুর্বৃত্তদের বর্বরশে হামলায় হতবাক হয়েছিল গোটা দেশ। ঘটনার প্রায় 1 বছর পর এ মামলার রায় হল নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। রায় ঘোষণার জন্য 9 আসামিকেও আনা হয়েছিল আদালতে। আমি মহামান্য হাইকোর্টে তার বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থা নেব।
গত বছরের 2 সেপ্টেম্বর রাতে দেলোয়ার বাহিনীর প্রধান দেলু সহ 14-15 জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে ঢোকে, স্বামীকে মারধর করে নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে দুর্বৃত্তরা। পুরো ঘটনার ভিডিও ধারণ করে ঘটনার প্রায় মাসখানেক পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ওই নারী 4 অক্টোবর 9 জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা করেন। আমার ক্ষতি কি এরকম হয়েছে, আমি নিজে আমার শিক্ষকগুলো শুনলে আমার হাড়ের সমস্যা হয়েছে, পেনের সমস্যা হয়েছে, আমার এগুলো চিকিৎসা করার মতন কেউ সার্টিফাই কেউ দেয় না, কেউ ফাঁসে নাই। এদিকে ধর্ষণের অভিযোগে নির্যাতিত ওই নারীর করা আলাদা একটি মামলায় গত 4 অক্টোবর দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মইনুল আহসান, এটিএন বাংলা। হাইটেক পার্ক সহ বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেমেরিন সু বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ফ্রান্স বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম গন্তব্যস্থল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি। সাক্ষাতে করোনার টিকা সংগ্রহে সহযোগিতা করায় এবং কোভ্যাক্সের মাধ্যমে 20 লাখ টিকা উপহার দেয় ফ্রান্স সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। কুয়াকাটার অপার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে এখানকার পর্যটন শিল্পে বড় ধরনের উন্নয়ন সম্ভব বলে মনে করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঙ্গলবার রাতে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসে কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা শেষে একথা বলেন তিনি। এজন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুত সময় করতে পারলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি উৎসাহিত হবে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় পৌরসভা কর্তৃপক্ষকে কুয়াকাটার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগ সভাপতি বারেক মোল্লা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে কুয়াকাটা পৌঁছলে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ডক্টর মাহফুজুর রহমান। পরে তিনি কুয়াকাটা সৈকতের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। আপনি ডেভেলপ করবেন, দেখবেন আপনি উদ্যোগ নেন, সাহস আছে, বলিষ্ঠ পদক্ষেপ নেন, ইনশাল্লাহ দেখবেন পারবেন। আপনি করার পরে মন্ত্রণালয়ের কাছে ভাই পাঠাবেন। করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার সহ 3 জনকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাদের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে আনা হয়। জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের পাশাপাশি দলের একজন পুরুষ সদস্যও রয়েছেন। মুগদা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নিয়াতুজ্জামান জানান, তারা সবাই ভালো আছেন। গত 1 ডিসেম্বর নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ঢাকায় আসে। 11 ডিসেম্বর ওই দুই নারী ক্রিকেটার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের বাজারে আগামী 6 মাসের মধ্যে শিশুদের জন্য করোনার টিকা আনতে যাচ্ছে সেরাম ইনস্টিটিউট। মার্কিন কোম্পানি নোভ্যাক্সের উদ্ভাবিত কোভ্যাক্স নামের এই টিকা আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়াল। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে এ আশার কথা জানিয়ে তিনি আরও বলেন, টিকাটির এখনও ট্রায়াল চলছে এবং এ পর্যন্ত পরীক্ষায় 3 বছর থেকে আরও বেশি বয়সীদের ওপর ভালো পাওয়া গেছে। নোভ্যাক্সের টিকা এরই মধ্যে ইন্দোনেশিয়া সহ কিছু দেশে রপ্তানি করা হয়েছে। বিভিন্ন সেক্টরে ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি ব্যবহারে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়ে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। মঙ্গলবার রাতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম আয়োজিত অনলাইন মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের অর্থ ছাড়ে উন্নত বিশ্ব বরাবরই একমত হতে পারছে না। তবে এবারের COP26 সম্মেলনে এই অর্থ ছাড়ের ব্যাপারে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান বিপু। With deep regret that the developing countries
failed to meet their goal of mobilizing 100 billion a year by 2020. I must say that for Bangladesh, the outcome of COP26 is quite significant. I firmly believe that Bangladesh, with all its limitations, has put sincere efforts for ensuring clean energy. Now it's time to take step and move on to the next level. এবার জানাবো পার্টিস খেলার খবর। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্ট চার্চে প্রথম দিনে জিমনেশিয়ামে সময় কাটিয়েছেন টাইগাররা। 8 ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে মধ্যরাতে ঢাকা ছেড়েছিল মুমিনুল হকের দল। এই সফরের সূচি করার সময় নিউজিল্যান্ডে 10-14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন, তবে তা কমে 7 দিনে কমিয়ে আনা হয়। কোয়ারেন্টিন শেষ করে অনুশীলন শুরু করে বাংলাদেশ। আগামী 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ঢাকায় এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে 2-2 গোলে ড্র করেছে ভারত। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 2-0 এগিয়ে ছিল ভারত। মাত্র 4 মিনিটে ললিত কুমার ও 33 মিনিটে গোল করেন হারমনপ্রীত। 41 মিনিটে জেন জন ব্যবধান কমানোর পর দক্ষিণ কোরিয়াকে সমতায় ফেরান কিম সুং ইউন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন এশিয়ান হকি ফেডারেশন এর সিইও তৈয়ব ইশরাম। নিজেদের প্রথম ম্যাচে আজ দুপুর 3:30 ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 3 দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। তাদের দেখানো পথেই সমৃদ্ধির সোপানে এখন দেশ, বললেন বিশিষ্টজনরা। আগামী 26 মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। আলোচনার মাধ্যমে র‍্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি নিষ্পত্তি করা হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে স্থানীয় পর্যটন শিল্পে ব্যাপক উন্নয়ন সম্ভব, মত এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।